শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখলেই তোমাদের সাথে আজকে আমার একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তোমাদের আজকের হিসাব বিজ্ঞানের নতুন সেই অধ্যায়টি বা সেই আজকের পাঠটি আমরা করব নবম অধ্যায়ের র মিল, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। সেই নবম অধ্যায়টা অর্থাৎ র মিলটা আমরা আজকে শুরু করব। তো র মিল কি, প্রথমে সেই জিনিসটাকে আমরা জানবো। আসলে র মিল কি, আমরা স্টার্টিং এ যাচ্ছি, র মিলটা কি আমরা একটু জেনে আসি আগে। তোমাদের বইয়ের পাতাটাই আমি দিয়েছি, একটু দেখো ভালো করে। র মিলের ধারণা হচ্ছে খতিয়ান হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উপযুক্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে র মিল বলে। ঠিক আছে, অর্থাৎ খতিয়ানের যে হিসাবগুলো আমরা বের করি না, খতিয়ানের যে ব্যালেন্সগুলো বের হয়, সেই ব্যালেন্সগুলোর আসলে মূলত ঠিক আছে কিনা সেগুলো গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য আমরা একটা নির্দিষ্ট দিনে একটা পৃথক খাতায় যে সকল আমরা হিসাবগুলো আসলে অ্যাকচুয়ালি করি, মূলত সেগুলোকে কি বলা হয়, তোমার দুই ভাগে বিভক্ত করে, ডেবিট এবং ক্রেডিট দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে মূলত র মিল বলে। র মিল ডেবিট দিকে যোগফল ক্রেডিট দিকে যোগফলের সমান হলে তাকে ধরে নেওয়া হয় যে খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই। সোজা কথা, খতিয়ানে চেক করে কোনো গাণিতিক ভুল আছে কিনা সেটাকে যাচাই করার জন্যই আমি আগেই বলেছি, এখানে নির্ভুলতা যাচাই করার জন্যই কিন্তু র মিলটা তৈরি করা হয়ে থাকে। অপরপক্ষে দুদিকে যোগফল সমান না হলে বুঝতে হবে যে দুতরফা দাখিলা অনুসারে হিসাব সংরক্ষণে কোনো ভুল ত্রুটি আছে। ঠিক আছে, অর্থাৎ দুই পক্ষে যদি কোনো ভুল হয় যোগফলের মধ্যে, তাহলে বুঝতে হবে এখানে তোমার নিশ্চয়ই খতিয়ানে কোথাও না কোথাও যাবে দেয়, নতুবা খতিয়ানে যে কোনো একটা জায়গায় ভুল হয়েছে। ঠিক আছে, আর এই র মিল করার উদ্দেশ্যটা হচ্ছে মূলত, উদ্দেশ্যগুলো হচ্ছে নিম্নরূপ, যে যাবতীয় খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা যাচাই করার মিলের একটি মুখ্য উদ্দেশ্য, আর্থিক বিবরণী তথা বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করা। অর্থাৎ এই যে র মিলটা আমরা তৈরি করবো, সে র মিল থেকে কিন্তু এই আর্থিক অবস্থার বিবরণীটা বা আর্থিক বিবরণীটাও কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে। তো সেটাকে সাহায্য করার জন্য বা সেই বিবরণীটা প্রস্তুত করার জন্যই মূলত এই র মিলটা তৈরি করা হয়ে থাকে। যাবতীয় খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন করা যায়, সংশোধন করা যায়। ঠিক আছে, র মিলের মাধ্যমে বোঝা যায় আসলে কোনো যাবতীয় বা খতিয়ানে কোনো ভুল ত্রুটি তোমার হয়েছে কিনা। ঠিক আছে, দুতফা দাখিলা পদ্ধতি মোতাবেক যাবতীয় খতিয়ানের লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা যা নিশ্চিত করার জন্য র মিল অ্যাকচুয়ালি প্রস্তুত করা হয়ে থাকে। খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতির সময় অশ্রমের অপচয় রোধ হয়। র মিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ এই যে বিষয়গুলো যেগুলো আমি আন্ডারলাইন করেছি মূলত সেগুলো তোমাদের এমসিকিউতে কিন্তু মূলত লাগে, সেজন্য আমি এগুলো আন্ডারলাইন করলাম, অর্থাৎ তোমাদের হাইলাইট করলাম, যেটা একটু মন দিয়ে দেখার জন্য। আমি আসলে মূল বইয়ের পাতাটা তোমাদের এই জন্যই দেখাই, মূল বইটা খুব বেশি ইম্পর্টেন্ট, টেক্সট বই ইজ মাস্ট। ঠিক আছে, তুমি যেটাতেই যেটাই করো না কেন, টেক্সট বই ছাড়া কিন্তু কোনো গতি নেই, সুতরাং টেক্সট বইটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো প্রথম আমরা দেখি প্রতিবারের মতো যে এই চ্যাপ্টার থেকে বা ওই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কেমন প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা দেখি। মূল প্রশ্ন হিসেবে আসতে পারে একটি র মিল প্রস্তুত করো, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো। এটা দুটো একই প্রশ্ন, র মিল প্রস্তুত করো, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো, একই জিনিস। একটি শুদ্ধ র মিল প্রস্তুত করো, চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, স্বল্পমেয়াদী দায়ের পরিমাণ নির্ণয় করো, মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো, পরোক্ষ পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ মূল প্রশ্ন হিসেবে কিন্তু এগুলো আসতে পারে, অর্থাৎ চার খ এবং গতে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, যে র মিল প্রস্তুত করো, সব গাণিতিক শুদ্ধ যাচাই করো, শুদ্ধ র মিল প্রস্তুত করো, চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় করো, স্বল্পমেয়াদী দায়ের পরিমাণ নির্ণয় করো, মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো এবং পরোক্ষ পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই মূল প্রশ্নগুলো আসতে পারে এগুলো। ঠিক আছে, তবে তার সাথে জুড়ে দেওয়া যে সমস্ত প্রশ্ন থাকতে পারে, আমি বলেছি দুই নম্বরের জন্য, অর্থাৎ কতে অনেক সময় সেগুলো খতে বা গতেও কিন্তু চলে আসে। আমি বারবার বলেছি তোমাদের অ্যাকাউন্টিং এর প্রশ্ন কিন্তু তিনটাই প্রয়োগমূলক, হ্যাঁ তিনটাই কিন্তু প্রয়োগমূলক। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই, যেহেতু তিনটাই অ্যাপ্লিকেবল বা তিনটাই অ্যাপ্লাইড একটা ফোর্স, তো প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট। যেসব প্রশ্ন জুড়ে দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের কোনো কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে তা নির্ণয় করো, সমন্বিত করার পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় মনোভাবিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, মনোভাবিত আয়ের পরিমাণ নির্ণয় করো এবং সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নগুলো তোমাদের জুড়ে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখতে হবে ভালো করে যে কোনটা অ্যাকচুয়ালি বাদ পড়ছে কিনা। ঠিক আছে, আমরা দেখবো, আমরা সামনে ক্লাসগুলোতে আরো দেখবো ভালো মতো।
রামলীলা নমুনা ছকটা আমরা একটু দেখি। রামলীলা নমুনা ছকটা হচ্ছে প্রথমত এরকম প্রতিষ্ঠান নাম থাকবে উপরে, তারপরে রামলীলা থাকবে এবং এত সালের এত তারিখের প্রস্তুতকৃত রামলীলা, এই ধরনের একটা কথা থাকবে, ঠিক আছে। এবং রামলীলা ঘরটা হচ্ছে ঠিক এরকম, ক্রমিক নম্বর বা কোড নম্বর থাকবে, হিসাবে শিরোনাম থাকবে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা থাকবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5টা ঘর থাকবে মাত্র। ক্রমিক নম্বর অথবা কোড নম্বর হিসাবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। যেহেতু রয়্যামিল হিসাবে কোনো অংশ নয়, সেহেতু রয়্যামিলের কোনো স্বীকৃত ছক নেই, অর্থাৎ তোমাদের যে ছকটা আমি দেখালাম সে ছকটা অ্যাকচুয়ালি যে একদম স্বীকৃত ছক তা কিন্তু না। তবে অধিকাংশ ক্ষেত্রে এই ছকটাই সবচেয়ে বহুলভাবে ব্যবহৃত হয় বিধায়। তাছাড়া IASC অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি যেটা আছে IASC, সেটা কিন্তু কোনো সুনির্দিষ্ট ছক প্রদান করেনি, যার কারণে উল্লিখিত এই ছকটাকে বহুলভাবে ব্যবহৃত অর্থাৎ বহুলভাবে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। খতিয়ান ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্ত রয়্যামিলের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রয়্যামিল প্রস্তুতকরণ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ভালো করে দেখো এই চার্টটা, এই চার্টটা তোমাদের বইও আছে। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত যা রয়্যামিলের ডেবিট দিকে বসবে, ডেবিট দিকে তাহলে কি কি বসবে, হ্যাঁ রয়্যামিলের ডেবিট দিকে কি কি বসবে সেগুলো এগুলো, এবং রয়যামিলের ক্রেডিট দিকে কি কি বসবে সেগুলো হচ্ছে এগুলো। তো ডেবিট দিকে কি কি বসবে আমরা একটু দেখে নিই। যাবতীয় সম্পদগুলো বসবে, যেমন ভূমি, দালান, কোঠায় যারা সম্পদ, আর পত্র, যন্ত্রপাতি, বিনিয়োগ, দানাদার, সেপাপ, পুনঃপার্মিপন্ন, নগদ, সোনা, এগুলো সবগুলো হচ্ছে যাবতীয় সম্পদগুলো। এবং যাবতীয় খরচ বা ব্যয়গুলো, ক্রয়, মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, অফিস খরচ, অবচয়, অনাদায়ী দানা, বাট্টা, এগুলো আর অগ্রিম খরচগুলো, অর্থাৎ অগ্রিম পদার্থ, বেতন, ভাড়া, মজুরি, হ্যাঁ এগুলো। আর হচ্ছে প্রাপ্য আয় সমূহ, প্রাপ্য আয় সমূহ, বিনিয়োগের প্রাপ্য সুদ, বকেয়া কমিশন, প্রাপ্ত ভাড়া, হ্যাঁ কারণ ভবিষ্যতে এই টাকা পাওয়া যাবে বলে এগুলো সম্পদ ধরা হয়। আর এই যে অগ্রিম পদার্থ, বেতন, ভাড়া, মজুরি, এগুলো অগ্রিম অর্থ প্রদান এক ধরনের সম্পদ, কারণ এর দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, ঠিক আছে। সোজা কথা, এক কথায় রয়্যামিলের ডেবিট দিকে বসবে তোমার সম্পত্তি এবং খরচগুলা, সম্পদ এবং খরচগুলোই তোমার বসবে, এই যাবতীয় খরচ এবং এই যে সম্পদ, এটাও সম্পদ, এটাও সম্পদ কিন্তু। এবং অন্যান্যের মধ্যে পরে, যেমন বিক্রয়, ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ, এগুলো অন্যান্যের মধ্যে পরে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানা দরকার। বিক্রয় ক্রেডিট পাশে বসবে, সুতরাং বিক্রয় ফেরত ডেবিট পাশে বসবে, ক্রয় ডেবিট পাশে বসবে, সুতরাং ক্রয় ফেরত ক্রেডিট দিকে বসবে, যে দিকে আছে ক্রয় ফেরত, ঠিক আছে। কেন ক্রয় দিকে বসে, সুতরাং ক্রয় ফেরত ক্রেডিট দিকে, এটা মানে সহজে বোঝার জন্য, বিক্রয় বসে ক্রেডিট দিকে, সুতরাং বিক্রয় ফেরত যাবে ডেবিট দিকে। এবার খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত যা রয়্যামিলের ক্রেডিট দিকে বসবে, সেটা কথা, অর্থাৎ সোজা কথা খতিয়ানে যেগুলো ক্রেডিট ব্যালেন্স হয় সেগুলো রয়্যামিলের ক্রেডিট দিকে, খতিয়ানে যেগুলো ডেবিট ব্যালেন্স হয় সেগুলো রয়্যামিলের ডেবিট দিকে। দায় সমূহ মানে যাবতীয় দায় সমূহ বসে, যেমন মনে করো পানদারি, সাহেব, প্রদেয়ন, মূলধন, ব্যাংক, জামাতিরিক্ত ঋণ, এগুলো হচ্ছে দায়। যাবতীয় আয় বা লাভ সমূহ হবে, যেমন বিক্রয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, বাট্টা হবে না, বাট্টা হবে, শিক্ষা, সালামি, বিনিয়োগ সুদ, ব্যাংক জমা সুদ, এগুলো। অনুপার্জিত আয়ের মধ্যে আছে অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, অগ্রিম অর্থ গ্রহণ, এক ধরনের আয় দায়, কারণের জন্য ভবিষ্যতে সেবা প্রদান করতে হবে বা ভবিষ্যতে দায়বদ্ধ থাকতে হবে। মুনাফা দ্বারা সৃষ্ট যে কোনো ধরনের সঞ্চিতি, যেমন অনাদায়ী পানোর সঞ্চিতি, দানাদা, বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এগুলো সবগুলোই যাবে ক্রেডিট পাশে, সুতরাং কথা সকল প্রকার সঞ্চিতি যাবে ক্রেডিট পাশে, ঠিক আছে। ব্যতিক্রম থাকবে, সেগুলো আমরা পরবর্তীতে অঙ্কে দেখবো, সমস্যা নেই। সোজা কথা, তাহলে রয়্যামিলের ডেবিট দিকে বসবে সমস্ত প্রকার সম্পদ, খরচ এবং অগ্রিম খরচ, প্রাপ্য, অর্থাৎ সমস্ত প্রকার খরচ এবং সম্পদগুলো। আর ক্রেডিট পাশে বসবে সমস্ত প্রকার দায় এবং আয়গুলো, আয় দায় সম্পদ খরচ, আয় দায় সম্পদ খরচ, ঠিক আছে, ওকে। রয়্যামিল প্রস্তুতকরণে কিছু বিবেচ্য বিষয় রয়েছে যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করেছি, তার সঙ্গে কিছুটা মিল থাকবে, এগুলো ভালো করে দেখো, তোমাদের বইয়ের সাথে মিল থাকবে। রয়্যামিলের মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, সেই লক্ষ্যে প্রতিটি বৃত্ত যাতে করে সঠিকভাবে রয়্যামিল অন্তর্ভুক্ত করা হয়, তার জন্য রয়্যামিল প্রস্তুতের পূর্বে বিশেষ সতর্কতা এবং কিছু বিষয় বিবেচনা করে রয়্যামিল প্রস্তুত করা হয়, ঠিক আছে। ব্যবসায়ের স্বার্থেই রয়্যামিল প্রস্তুত করার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়। মজুত পণ্য লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হয়। প্রাথমিক মজুত পণ্যের মূল্যকে রয়্যামিল প্রস্তুতের তারিখে ব্যয় বা খরচ হিসেবে গণ্য করে রয়যামিল ডেবিট কলামে দেখাতে হবে, কিন্তু সমাপনী মজুত পণ্যের মূল্যকে রয়যামিল অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ সমাপনী মজুত পণ্য খতিয়ানের উদ্বৃত্ত নয়। এমনকি সমাপনী উৎপন্ন মূল্যে পণ্যের মূল্য প্রাথমিক মজুত পণ্য এবং ক্রয়কৃত পণ্যের অংশ বিশেষ, ঠিক আছে। এটা সোজা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে প্রাথমিক মজুত পণ্য রয়যামিলে আসবে, কিন্তু সমাপনী মজুত পণ্য রয়যামিলে আসবে না। কেননা সমাপনী উৎপন্ন রয়্যামিলে আসবে না, এই কারণে সমাপনী উৎপন্ন কিন্তু খতিয়ানের কোনো ব্যালেন্স নয়, খতিয়ানের কোনো ব্যালেন্স কিন্তু সমাপনী উৎপন্ন নেই। তাছাড়া এই সমাপনী উৎপন্নের মূল্য কিন্তু প্রাথমিক উৎপন্ন এবং ক্রয়কৃত পণ্যের একটা অংশ, ঠিক আছে। আচ্ছা, যখন সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় রয়যামিলে অন্তর্ভুক্ত হয়, তখন কিন্তু প্রাথমিক উৎপন্নকে রয়যামিলে অন্তর্ভুক্ত না করে এই সমাপনী উৎপন্নকে রয়যামিলে ডেবিট কলামে সম্পদ হিসেবে দেখাতে হবে,
আবার একটা প্যাঁচ লাগলো না। এখানে সমন্বিত ক্রয় মানে কি? সমন্বিত ক্রয় মানে হচ্ছে পারমিটেবল উৎপন্ন প্লাস নেট ক্রয় মাইনাস সমাপনী উৎপন্ন। অর্থাৎ সমন্বিত ক্রয় কথাটা দেওয়া থাকলে সেখানে বুঝতে হবে যে সমন্বিত উৎপন্নটা আগে থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সমন্বিত উৎপন্নটাকে তোমাকে বাড়াইতে হবে। পারমিটেবল উৎপন্ন এবং নেট ক্রয় অর্থাৎ ক্রয় এবং পারমিটেবল উৎপন্ন এই দুটোকে কিন্তু আর সেখানে দেখানো যাবে না। অর্থাৎ সমন্বিত ক্রয় থাকুক কিংবা বিক্রিত পণ্যের ব্যয় থাকুক, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু তোমার পারমিটেবল উৎপন্ন আসবে না আর সমন্বিত উৎপন্ন এবং ক্রয়ও আসবে না, ঠিক আছে? আর সমন্বিত ক্রয় লেখা থাকলে ক্রয় দেওয়া থাকে না সাধারণত, যদি দেওয়া থাকে সেগুলো প্রশ্নকর্তাকে একটা ভুল হতে পারে। যাই হোক, মনিহারি মজুদের ক্ষেত্রে মনিহারি মজুদকে ব্যয় হিসেবে, প্রারম্ভিক মনিহারি মজুদকে ব্যয় হিসেবে আমাদের ডেট পাশে দেখাতে হবে, কিন্তু সমাপনী মনিহারি অন্তর্ভুক্ত হবে না। ভালো করে এগুলো মাথায় রাখতে হবে। হাতে নগদ, ব্যাংক জমা, দানাদার, পানাদার প্রভৃতি চলতি সম্পদ এবং চলতিদের প্রারম্ভিক উদ্যোগেরা মিলে আসবে না, কারণ এগুলো সংশ্লিষ্ট হিসেবে সমাপনী উদ্যোগের সাথে সমন্বিত করা থাকে বিধায়। অর্থাৎ হাতে নগদের প্রারম্ভিক ব্যালেন্স আসবে না, ব্যাংক জমা, দানাদার, পানাদার এগুলো সবগুলোরই প্রারম্ভিক ব্যালেন্স আসবে না, আসবে সমাপনী ব্যালেন্স। সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি যেমন কুড়িন সঞ্চিতি, সন্দেহজনক পানো সঞ্চিতি, দানাদার বাট্টা সঞ্চিতি, পদে বাট্টা সঞ্চিতি এবং প্রাপ্যের বাট্টা সঞ্চিতি আমাদের ক্রেডিটে হবে। কিন্তু দায়ের বিপরীতে যে সৃষ্ট সঞ্চিতি করে যেমন পানদা বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বাট্টা সঞ্চিতি বা পাওনা বাট্টা সঞ্চিতি ও পদে বিলে বাট্টা সঞ্চিতি, ঠিক আছে, এইগুলো কিন্তু সবগুলোই ডেবিট কলমে লেখা যেতে পারে, যদিও সেগুলো ধরার প্রয়োজন পড়ে না। সে বিজ্ঞানের রক্ষণশীলতার পথ অনুযায়ী দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য অনুচিত। এই যে দেখতে পাচ্ছ, হিসাব বিজ্ঞানে কিন্তু রক্ষণশীলতার যে একটা প্রথা আছে সে প্রথা অনুযায়ী কিন্তু দায়ের বিপরীতে কোনো সঞ্চিতি ধরা যাবে না। অর্থাৎ দায় আমার একজন পাবে 500 টাকা, আমি আন্দাজ করতে পারবো না তাকে আমি 100 টাকা কম দেবো, সে 100 টাকা কম নিলেই না, তাই না? সেজন্য আমরা কিন্তু কোনো সঞ্চিতি ধরতে পারবো না। যদি হিসাবের বইতে ধার্যকৃত অবস্থায় পাওয়া যায় তবে আমাদের ডেবিট কলমে সেটা লেখা যেতে পারে। দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য পরিহার করাই উত্তম। অর্থাৎ দায়ের বিপরীতে কোনো সঞ্চিতি ধরা যাবে না, অর্থাৎ পাওনা বাট্টার সঞ্চিতি বা প্রাপ্য বাট্টার সঞ্চিতি বা পাওনা বাট্টার সঞ্চিতি বা পদেবেলার বাট্টার সঞ্চিতি এগুলো সবগুলো কিন্তু দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি, যদিও এগুলো তৈরি করা ঠিক না। তারপরও তোমার যদি তোমার অঙ্কে যদি দিয়ে দেয় পাওনা বাট্টার সঞ্চিতি, অর্থাৎ অঙ্কের সৌন্দর্য বৃদ্ধির কারণে বা অঙ্কে জানার তোমার থেকে তুমি কতটুকু জানো সেটা পরীক্ষা করার জন্য যদি সেটা অঙ্কে দিয়ে দেয়, অর্থাৎ একটা তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে তো তোমাকে এন্ট্রি করতে হবে, তাই না? সেক্ষেত্রে এগুলো ডেবিট পাশে যাবে। ওকে, এটা মাথায় রাখতে হবে কোনগুলো ডেবিট এবং কোনগুলো ক্রেডিট যাচ্ছে। কর্তব্য হিসাবের সাথে প্রদত্ত বা প্রাপ্ত উল্লেখ না থাকে, যদি কর্তব্য হিসাবের সাথে প্রদত্ত বা প্রদত্ত না প্রাপ্ত যদি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে উক্ত হিসাবগুলোকে প্রদত্ত ধরেই প্রাইমারি ডেবিটে লিখতে হবে, যেমন ভাড়া, বাট্টা, কমিশন, সুদ, এগুলোর মধ্যে কোনো প্রাপ্ত বা প্রদত্ত নাই। যদি প্রাপ্ত ভাড়া থাকতো তাহলে ক্রেডিটে, যদি প্রদত্ত ভাড়া থাকতো তাহলে ডেবিটে, প্রাপ্ত বাট্টা থাকলে ক্রেডিটে, প্রদত্ত বাট্টা থাকলে ডেবিটে, প্রাপ্ত কমিশন ক্রেডিটে, আবার প্রদত্ত কমিশন ডেবিটে, প্রাপ্ত সুদ ক্রেডিটে কিন্তু প্রদত্ত সুদ ডেবিটে। এখন প্রাপ্ত বা প্রদত্ত যদি কোনোটাই লেখা না থাকে তাহলে এগুলোকে সবগুলোকে ডেবিট বিবেচনা করতে হবে, প্রদত্ত ধরে নিতে হবে, ঠিক আছে? ওকে, বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে দানাদার হিসাব ধরে ডেবিট করতে হবে এবং ক্রয় খতিয়ান উদ্বৃত্তকে পাওনাদার হিসাব ধরে ডেবিট করতে হবে। বিক্রয় খতিয়ান উদ্বৃত্ত মানে বিক্রয় খতিয়ান যার, দানাদার লেখাটা না দিয়ে তোমাকে যদি বলে বিক্রয় খতিয়ান যায় তাহলে বুঝতে হবে সেটা দানাদার এবং সেক্ষেত্রে সেটাকে ডেবিট করতে হবে। আর ক্রয় খতিয়ান যার যদি দেয় অর্থাৎ পাওনাদার না লিখে যদি ক্রয় খতিয়ান যার দেয় সেটাকে ক্রেডিট করতে হবে পাওনাদার মনে করে। সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ রামের ভিতরে আসবে না, কারণ এগুলো নিশ্চিত দায় বা সম্পদ নয়। সুতরাং সম্পদ, সম্ভাব্য দায় এবং সম্পদকে পাদটিক হিসেবে নিয়মের নিচে উল্লেখ করা যেতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে মূলত এই বিষয়গুলো যেগুলো আমরা এতক্ষণ ধরে করলাম রামের প্রস্তুতকরণের বিবেচ্য বিষয়ের সময়, এগুলো কিন্তু একটু ভালো করে মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? এবার আসলে রামের প্রস্তুত পণ্যটাকে এবারে আমি তৈরি করবো। লেনদেন চিহ্নিত করার পর প্রাথমিক বিষয়গুলোকে যাবে দেয় তারিখের কমানুষে লিপিবদ্ধ করা হয়, এটা তো আমরা জানি। পরবর্তীতে প্রত্যেক হিসাবের আলাদা আলাদা শ্রেণীর মাধ্যমে পাকাপিকভাবে ক্ষতি স্থানান্তর করা হয়, এটাও আমরা জানি, আমরা একটু পর্যন্ত অলরেডি করেছি। জাবেদা না করেও সরাসরি হিসাবগুলোকে ক্ষতি আনে স্থানান্তরের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা যায়, সমস্যা নেই। ক্ষতি আনে সকল হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করার পর ডেবিট উদ্বৃত্তগুলোকে ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোকে ক্রেডিট দিকে একটি আলাদা কাগজে বা খাতা লিপিবদ্ধ করে রামিল প্রস্তুত করা হয়। সোজা কথা, মূল কথা হচ্ছে আসলে এটাই যে তোমার লেজার থেকে অর্থাৎ খতিয়ান থেকে যে ব্যালেন্সগুলো বের হবে ডেবিট ব্যালেন্সগুলো ডেবিট দিকে, ক্রেডিট ব্যালেন্সগুলো ক্রেডিট দিকে দিকে দিয়ে আমরা দেখবো যে আমাদের দুই পাশের যোগফল ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ইয়ার রাইট, আর যদি সমান না থাকে তাহলে বুঝতে হবে ইয়ার রং। সেক্ষেত্রে আমাকে সেটা কোথায় রং হয়েছে, কোথায় রাইট হয়েছে, কোথায় রং হয়েছে সেটা আমাকে থেকে খুঁজে বের করতে হবে, কথা বুঝতে পারছো? ওকে, এবার সেটা আমাদের যে সমস্ত ধরা পড়ে সকল ধরনের খুব বেশি ইম্পর্টেন্ট পারাগুলো তোমরা পড়তে চাও না, কিন্তু এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে,
ঠিক আছে, প্রশ্ন বলতে এমসিকিউ প্রশ্ন কথা বলছে। সকল ধরনের সতর্কতা ব্যবস্থা নেওয়ার পরও অনিচ্ছিকৃত ভাবে কিছু ভুল ঘটে যেতে পারে, যে সমস্ত ভুলের কারণে র্যামের অমিল হয়। সে সমস্ত ভুলগুলো খুব সহজে খুঁজে বের করে র্যামের সংশোধন করা যায়। ধরার পড়া ভুলগুলো হচ্ছে: এক, বাদ পড়ার ভুল, যাবতীয় থেকে খতিয়ানের স্থানান্তর সময় কোনো একটি হিসাব বাদ পড়ে গেলে, অথবা শুধু একটি পক্ষে সাব্যস্ত করলে বা খতিয়ান বৃত্ত রামেল স্থানান্তর না করা হলে, যেমন রহিম বাদেশকে 5,000 টাকা নগদ প্রদান, এক্ষেত্রে আমার জাবেদাটা হওয়ার কথা কি? রহিম বাদেশ ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, তাই না? তাই তো, এই লেনদেনের জন্য খতিয়ানে শুধু রহিম বাদেশ হিসাব উঠানো হলো বা নগদ স্থানান্তর হলো, অথবা রহিম বাদেশ হিসাবের বৃত্ত রামেল অন্তর্ভুক্ত হলো না। কথা বুঝতে পারছো? অর্থাৎ এখানে শুধুমাত্র খতিয়ানে শুধুমাত্র রহিম বাদেশ হিসাব উঠানো হলো বা নগদ স্থানান্তর হলো, অথবা রহিম ব্রাদার্স হিসেবে বৃত্তরে আমিলে অন্তর্ভুক্ত হলো না, যে কোনো একটা কিছু অন্তর্ভুক্ত হলো না, সেটা হচ্ছে বাদ পড়ার। ঠিক আছে, আচ্ছা, এরপর আসলে লেখার ভুল। যাবতীয় থেকে খতিয়ানের স্থানান্তর সময় যদি একটি হিসাবে ডেবিট, অন্য হিসাবে ক্রেডিট দিকে, অথবা ক্রেডিট হিসাবকে ডেবিট দিকে লেখা হয়, অথবা খতিয়ান দুবার লেখা হয়, যেমন রহিম ব্রাদার্স ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, এখানে 5,000 টাকা 5,000 টাকা দিলাম, ঠিক আছে। এখানে রহিম ব্রাদার্স ডেবিটকে যদি খতিয়ানের ক্রেডিট দিকে লেখা হয় এবং নগদ হিসাবও ক্রেডিট করা হয়, অথবা নগদ হিসাব ক্রেডিটকে যদি ডেবিট দিকে লেখা হয় এবং নগদ রহিম বাদ হিসাবকে ডেবিট করা হয়, তাহলে এরকম ভুলকে লেখার ভুল বলা হবে। অর্থাৎ আমি এখানে রহিম বাদ হিসাবে ডেবিট দিয়েছি, নগদ হিসাবে ক্রেডিট দিয়েছি, আমি যদি বলতাম নগদ হিসাবে ডেবিট, রহিম বাদ হিসাবে, তাহলে সেটা লেখার ভুল হতো। টাকার অঙ্কের ভুল, হ্যাঁ, টাকার অঙ্ক ভুলে যে দেখো, এখানে জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তর সময় যদি সমপরিমাণ টাকা না দিয়ে ডেবিট বা ক্রেডিট করা হয়, তাহলে জাবেদা করার সময় যদি ভুলবশত কম বা বেশি অঙ্কে লেখা হয়, যেমন বেতন পরিশোধ 2,000 টাকা, এখানে বেতন পরিশোধ দিলাম আমি ডেবিট থেকে 2,000 টাকা, কিন্তু নগদ ক্রেডিট দিকে দিলাম 20,000 টাকা, তাহলে কতটা ডিফারেন্স পায়? 18,000 টাকা কম, তাহলে অঙ্কটা মিলবে না। খতিয়ানের বেতন লেখা হলো 20,000 টাকা, নগদ লেখা হলো 2,000 টাকা, তাহলে সেক্ষেত্রে কী হবে? অঙ্কটা মিলবে না। খতিয়ানের বৃত্ত নির্ণয়ের ভুল, যেমন যাবতীয় থেকে খতিয়ানের স্থানান্তর সময় পর যখন দুই পাশের যোগফলের মাধ্যমে বৃত্ত নির্ণয় করা হয়, তখন কিন্তু ভুল হতে পারে। যেমন এখানে মূলধন হিসাবে বিক্রয় হিসেবে এখানে 1,25,000 টাকা আছে, আর এখানে হচ্ছে তোমার 20, 30, 40, 45, 50, 1,15,000 টাকা। গণ্ডগোলটা কোথায়? এখানে হওয়ার কথা থেকে 75,000 টাকা, ভালো করে খেয়াল করো, এখানে 1,15,000 টাকা হয়েছে, তাহলে এখানে 10,000 টাকা কম হয়েছে, 65,000 টাকা আমি লিখেছি, হ্যাঁ, ব্যালেন্স শিটে 65,000 টাকা, এখানে ব্যালেন্স বিলিয়ে 65,000 টাকা নামলো, অঙ্ক তো আমরা মিলে দিয়েছি, ঠিক আছে, ডেবিট পাশে ক্রেডিট পাশে আমরা মিলে দিয়েছি, ঠিক না, 1,25,000, 1,25,000, কিন্তু ব্যালেন্স শিটে আমরা লেখার সময় লিখলাম 75,000 জায়গায় 65,000 টাকা, তাহলে 10,000 টাকা গণ্ড হলিছে না, অর্থাৎ উল্লেখিত খতিয়ান বৃত্ত হওয়ার কথা 75,000 টাকা, কিন্তু ভুল করে 65,000 টাকা হলো, সেক্ষেত্রে এটা হবে খতিয়ান বৃত্ত নির্ণয়। খতিয়ান বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরে ভুল, এটাও হতে পারে, যদি খতিয়ান বৃত্ত ডেবিট দিকে, ডেবিট বৃত্ত থেকে আমি রেওয়ামিলে ক্রেডিট দিকে বসালাম, ক্রেডিট বৃত্ত থেকে আমি ডেবিট দিকে বসালাম, তাহলে তো ভুল হয়ে গেল, তাহলে বুঝতেই পারছো কথাটা। রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফল নির্ণয়ে ভুল করলে খতিয়ানের সকল বৃত্ত সঠিকভাবে রেওয়ামিলে স্থানান্তর করার পরও যদি ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ে ভুল হয়, অর্থাৎ সেজন্য বারবার ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফলটা আমাদের যোগ করে দেখতে হবে রেওয়ামিলের, ঠিক আছে, এরকম ভুল হতে পারে। তাহলে আজকের পাঠ সংক্রান্ত যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা না বুঝে যদি থাকো, তাহলে কিন্তু কমেন্ট করবা আর এই নাম্বারে আমাকে যোগাযোগ করবা, ঠিক আছে। আমি আজকে শুধুমাত্র তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে খতিয়ান বৃত্ত নির্ণয়ে, অর্থাৎ যে ভুলগুলো সাধারণত ধরা পড়ে সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা যে ভুলগুলো সাধারণত ধরা পড়ে না সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং রেওয়ামিলের কয়েকটা সমস্যা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। তো আপাতত আজকে যে আলোচনাটা আমরা করেছি সেখানে যদি কিছু না বুঝে থাকো এবং যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, আমাকে জিজ্ঞাসা করতে পারো, জিজ্ঞাসা করে আমার থেকে জেনে নিতে পারো, ঠিক আছে। আশা করি এখানে আপাতত না বোঝার কিছু নেই। আজকে বইয়ের সংক্রান্ত বিষয়গুলি আমরা আলোচনা করেছি, কোনো ম্যাথ বা কোনো অঙ্ক বা কোনো সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করিনি, হ্যাঁ। সেক্ষেত্রে আজকের যে পাঠটা হলো সেই পাঠটা দিয়ে আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, কাজটা হচ্ছে এটা, হ্যাঁ, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, রেওয়ামিলে ছকটা ভালো করে দেখে আসবে এবং পাঠ্য বই থেকে রেওয়ামিলে যে উদাহরণগুলো আছে সেগুলো অনুসরণ করে আসবে, ঠিক আছে। আমরা সেই উদাহরণগুলো এবং সেই ম্যাথগুলো নিয়ে আগামীকাল আগামী ক্লাসে আমরা সেটা আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং অবশ্যই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থেকো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, টাটা, সি ইউ লেটার।